মাহাথির মোহাম্মদকে দল থেকে বহিষ্কার করা হলো মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদকে বহিষ্কার করা হয়েছে তারই প্রতিষ্ঠিত দল থেকে একই সাথে বহিষ্কার করা হয়েছে আরও চার শীর্ষ নেতাকে ইউনাইটেড পার্টি অব মালয়েশিয়া বা দলের এক বিবৃতিতে জানানো হয়েছে এই বহিষ্কারের কথা তবে মাহাতির মোহাম্মদ এক বিবৃতিতে বলেছেন তিনি এই বহিষ্কারাদেশ মানেন না এটি বেআইনি দলের প্রেসিডেন্ট মহিউদ্দিন ইয়াসিনের নেতৃত্বাধীন সরকারকে সমর্থন না দিয়ে গত আঠারো মে পার্লামেন্ট অধিবেশনে বিরোধী দলের সারিতে বসায় তাকে বহিষ্কার করা হয়েছে বহিষ্কৃত অন্যরা হলেন দলের ভাইস প্রেসিডেন্ট ও মাহাথিরের তৃতীয় পুত্র মুখরিজ মাহাথির যুব সংগঠনের প্রধান সাইয়দ সাদিক সাইয়দ রহমান সুপ্রিম কাউন্সিল সদস্য ডক্টর মাসাজলি মালিক ও আমির উদ্দিন হামজা গত ফেব্রুয়ারিতে সরকার পতনের ষড়যন্ত্রের অভিযোগ তুলে প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ান পঁচানব্বই বছর বয়সী মাহাথির পরে জোটের আরেক নেতা আনোয়ার ইব্রাহিমের অনুরোধে তিনি পার্লামেন্টের অধিবেশনে আবারও প্রধানমন্ত্রী পদে দাঁড়ানোর ঘোষণা দেন এরপর মাহাথিরকে পাশ কাটিয়ে দলীয় প্রেসিডেন্ট মহিউদ্দিন বিরোধী দলের সঙ্গে মিলে সংখ্যাগরিষ্ঠ সমর্থন আদায় করে প্রধানমন্ত্রী নির্বাচিত হন পরে পার্লামেন্টের অধিবেশনে মুহিউদ্দিনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার হুমকি দেন মাহাথির সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বার্সাতু দলের এক বিবৃতিতে বলা হয়েছে দলীয় গঠনতন্ত্র লঙ্ঘন করে আঠারো মে পার্লামেন্টের অধিবেশনে প্রধানমন্ত্রী ও বার্সাতুর প্রেসিডেন্ট মুহিউদ্দিনের নেতৃত্বাধীন সরকারকে সমর্থন দেওয়ার পরিবর্তে বিরোধী দলের সঙ্গে বসায় মাহাথির ও তার ছেলে মুখরিজকে দল থেকে বহিষ্কার করা হয়েছে মুহিউদ্দিনের এক সহযোগী ওই চিঠির সত্যতা নিশ্চিত করেছেন উইঘুন নির্যাতন নিয়ে চীনের ওপর নিষেধাজ্ঞার পথে যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ দিয়ে শুরু হয়ে করোনা আবহে তা তীব্র হয়েছে যুক্তরাষ্ট্র চীন টানা পড়েন এরপর তাইওয়ান হংকং নিয়ে সম্পর্কের আরও অবনতি হয়েছে এবার সংখ্যালঘু উইঘুর মুসলিমদের উপরে নির্যাতনের অভিযোগে চীনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে মার্কিন প্রতিনিধি পরিষদ ও সিনেটে এই সংক্রান্ত বিল পাশ হয়েছে এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে অনুমোদন দিলেই প্রস্তাব কার্যকর হবে এর ফলে সম্ভবত চীনের সাথে যুক্তরাষ্ট্রের বিরোধ চরম সীমা চলে যেতে পারে জানা গেছে সংখ্যালঘু উইঘুর মুসলিমদের ওপর অমানবিক নির্যাতনের অভিযোগে চীনের ওপর নতুন নিষেধাজ্ঞা বিলের অনুমোদন দিয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদ বুধবার উইঘুর হিউম্যান রাইটস অ্যাক্ট বিলটি পাশ হয় এতে চারশো জন পক্ষে এবং একজন বিপক্ষে ভোট দেয় বিলটি এবার হোয়াইট হাউসে পাঠানো হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের জন্য স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর ও অন্যান্য সম্প্রদায়ের মুসলিমদের ওপর নির্যাতনের সঙ্গে বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছে ওই বিলে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ব্যাপারে বলেছেন উইঘুর সম্প্রদায়ের মানুষের ওপর চীন যে বর্বর আচরণ করছে তা বিশ্ব বিবেকের চূড়ান্ত অবমাননা ওয়াশিংটনের দাবি জিনজিয়াং প্রদেশে চীনা প্রশাসন দশ লাখেরও বেশি সংখ্যালঘু মুসলিমকে ক্যাম্পে বন্দী করে রেখেছে সেখানে তাদের অমান মানবিক জীবনযাপনে বাধ্য করা হচ্ছে তাদের ধর্ম ত্যাগ করতে বাধ্য করা হচ্ছে আর এই মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে ওই অঞ্চলের কমিউনিস্ট পার্টির সেক্রেটারি ও চীনের পলিটিক্যাল ব্যুরোর ক্ষমতাশালী সদস্য চেন কুয়াংগুকে দায়ী করা হয়েছে প্রসঙ্গত এর আগে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটেও সর্বসম্মতভাবে উইঘুর মুসলিম সংক্রান্ত বিল পাশ হয়েছে ফলে চীনের ওপর নিষেধাজ্ঞা আরব সংক্রান্ত বিলে অনুমোদনের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর বেশ চাপ সৃষ্টি হয়েছে মনে করছেন আগের বাণিজ্য ইস্যুর মধ্যে করোনা ভাইরাস নিয়ে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রে পড়েন চলছে এছাড়া হংকং ইস্যুতেও চীনের সমালোচনা করছে ওয়াশিংটন ফলে প্রেসিডেন্ট ট্রাম্প উইঘুর ইস্যুতে চীনের বিরুদ্ধে পাশ হওয়া বিলে অনুমোদন দিতে পারেন সংকট মেটাতে দিল্লি বেইজিং আলোচনা চলছে ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাব নাকচ ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাব নাকচ করে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে চীনের সাথে সমস্যা সমাধানে জোর দিল নয়াদিল্লি চীনের সাথে লাদাখ সীমান্তে উত্তেজনার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মধ্যস্থতা প্রস্তাবের প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানে সীমান্ত রেখায় সক্রিয় দুই দেশের বাহিনী যেহেতু এটি দ্বিপক্ষীয় সমস্যা তাই মধ্যস্থতার কোনো দরকার নেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেছেন কূটনৈতিক পর্যায়ে দিল্লি ও বেজিং আলোচনা চালাচ্ছে পাশাপাশি সামরিক স্তরে উত্তেজনা কমাতে আলোচনা করছে দুই দেশের বাহিনী সীমান্তে শান্তি ও স্থিতি বজায় একাধিক চুক্তি স্বাক্ষর করেছে এই দুই পড়শি দেশ ওই মুখপাত্র আরও বলেন আমাদের বাহিনী দায়িত্ব জ্ঞানহীন সমস্যা মোকাবেলা করছে আর মেনে ব্যবস্থা নিচ্ছে আমরা দেশের সার্বভৌমত্ব আর ভূখণ্ডের অধিকার রক্ষা নিশ্চিত করতে উদ্যোগী হয়েছে এদিকে মতপার্থক্যের যাতে ভারত চীন দ্বিপক্ষীয় সম্পর্কে না পড়ে সম্প্রতি ভারত চীন সীমান্তে এল এসি বরাবর সামরিক সম্ভার বাড়িয়েছে দুই দেশ সীমান্ত বিতর্ক উস্কে দিয়ে দোকালামে নির্মাণ কাজ শুরু করেছে পি এ বা চীনা সামরিক বাহিনী ভারতের লাদাখ সীমান্তের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলছে চীন চীন বলছে লাদাখের বিতর্কিত এলাকা এখন সামগ্রিকভাবে স্থিতিশীল ও নিয়ন্ত্রণে রয়েছে আলোচনা ও সমঝোতার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করে ফেলা দুই দেশের মধ্যেই সম্ভব এক বিবৃতিতে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাউলি লিজিয়ান বলেছেন চীন ও ভারতের মধ্যে সীমান্ত সংক্রান্ত ভালো কৌশল ও বিভিন্ন দিক থেকেই যোগাযোগ রয়েছে তিনি বলেন বর্ডার ইস্যুতে চীনের অবস্থান স্থিতিশীল ও পরিষ্কার দুই দেশের নেতাদের মধ্যে ইতোপূর্বে যে সমঝো হয়েছিল সেটা চীন গুরুত্বের সঙ্গে পালন করে চলেছে চুক্তির প্রতিটি শর্তই মেনে চলছে সেখানে চীন ভারত সীমান্তে জাতীয় নিরাপত্তা শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ ভারতের গণমাধ্যমে বলা হচ্ছে ভারত সীমান্তে চীন পাঁচ হাজার সেনা মোতায়েন করেছে কূটনীতিকরা একটি শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করার জন্য আলোচনা শুরু করে দিয়েছে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে ভারতের কয়েকজন নিরাপত্তা রক্ষীকে চীন জোর করে আটক করার পরই দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থার সৃষ্টি হয় ভারতের একজন ঊর্ধ্বতন আমলা এনডিটিভির উদ্ধৃতি দিয়ে বলেন পরিস্থিতি খারাপের দিকে চলে যায় গত বুধবার আমাদের নিরাপত্তা বাহিনীকে আটক করার কারণেই পরিস্থিতি ঘোলাটে হয়ে যায় তবে পরে তাদের ছেড়ে দিয়েছে যে এলাকাটি নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা সেই স্থানটি হল লাদাখের প্যানগং টিসো লেক স্থানটি নদীর লেভেল থেকে চোদ্দোশো ফুট ওপরে ইরাক ও তুরস্কের সঙ্গে সীমান্ত উন্মুক্ত করবে ইরান ইসলামী প্রজাতন্ত্র ইরান প্রতিবেশী ইরাক ও তুরস্কের সঙ্গে আবারও সীমান্ত উন্মুক্ত করছে প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে বেশ কিছুদিন ধরে এই দুই দেশের মধ্যে সীমান্ত বন্ধ রেখেছিল ইরান এরই মধ্যে বুধবার তুরস্কের সঙ্গে বাজারগান সীমান্ত খুলে দেওয়া হয়েছে অন্যদিকে আগামী সপ্তাহে ইরাক তার সালামচে সীমান্ত খুলে দেবে এছাড়া ইরাকি গণমাধ্যমের খবর অনুসারে আগামী এক সপ্তাহের মধ্যে খুলে যাবে মেহরান সীমান্ত বন্ধের আগে ইরান থেকে প্রতিদিন চেয়ে সীমান্ত দিয়ে ইরাকে তিনশো থেকে চারশো ট্রাক যেত বসন্ত শুরুর কিছুদিন আগে ইরান ও তুরস্কের মধ্যবর্তী সীমান্ত বন্ধ করে দেয়া হয় সে সময় ইরানে করোনা ভাইরাসের মহামারী শুরু হয় তবে সীমান্ত পয়েন্টগুলো বন্ধ হলেও ইরান তার প্রতিবেশী দেশ ইরাকের জন্য প্রয়োজনীয় জরুরি পণ্য সমুদ্র পথে পাঠিয়েছে এছাড়া কুর্দিস্তানের ভিজ খান সীমান্ত পয়েন্ট দিয়েও কিছু কিছু পণ্য পাঠানো হয় ইরাকে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরাকের একত্রিশটি সীমান্ত পয়েন্ট রয়েছে তার মধ্যে বর্তমানে সতেরোটি খোলা হয়েছে এবং সেগুলো সক্রিয় রয়েছে চতুর্থ ইরানি জাহাজ মানে জুয়েলার পানি সীমায় পৌঁছেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান থেকে পাঠানো তেলবাহী চতুর্থ জাহাজ পানি সীমায় জুয়েলার পৌঁছেছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে খবরে বলা হয়েছে ভ্যানে জুয়েলার স্পেশাল ইকোনমিক জোনে প্রবেশ করেছে এখান থেকে দেশটির সামরিক বাহিনী ইরানি তেল ট্যাঙ্কার ফ্যাকসনকে এসকর্ট দিয়ে চূড়ান্ত গন্তব্যে নিয়ে যাবে বলে কথা রয়েছে এর আগে ইরানের তিনটি তেলবাহী জাহাজকে একইভাবে ভ্যানে জুয়েলার সশস্ত্র বাহিনী স্কর্ট দিয়ে নিয়ে গেছে ইরান মোট পাঁচ পাঁচটি জাহাজে তেল এবং তেলজাত পণ্য পাঠিয়েছে এতে প্রায় পনেরো লাখ তিরিশ হাজার ব্যারেল তেল বহন করা হচ্ছে তেল সমৃদ্ধ দেশ হলেও ভেনেজুয়েলা বর্তমানে নানা সংকটের কারণে প্রচণ্ড রকমের তেলের অভাবে ভুগছে এ অবস্থায় মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের পক্ষ থেকে পাঁচটি জাহাজে তেল পাঠানো ভেনেজুয়েলার জাতীয় অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা এজন্য আমেরিকা বিশেষভাবে ক্ষুব্ধ হলেও ভেনেজুয়েলার সরকার ও জনগণ ইরানকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন ইরানের পক্ষ থেকে তেলবাহী জাহাজ পাঠানোর পর আমেরিকা এসব জাহাজ আটক করার হুমকি দিয়েছিল ইরান এবং ভ্যানেজুয়েলা পাল্টা হুমকি দেওয়ার পর আমেরিকা পিছু হচ্ছে আমেরিকা তেল ট্যাঙ্কারে সমস্যা সৃষ্টি করলে কঠিন জবাব দেয়া হবে হুঁশিয়ারি জেনারেল হাতামির ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি তার দেশের তেল ট্যাঙ্কের প্রতি আমেরিকার যে কোনো ধরনের হয়রানিমূলক আচরণকে আন্তর্জাতিক নিয়মনীতি এবং নিরাপত্তা লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছেন ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ